হিমালয়ের কোলে দক্ষিণ পশ্চিম চীনের এই অঞ্চলটি তথা কথিত নারী শাসিত একটি অভিনব সাম্রাজ্য নারীরা সেখানে শক্তিশালী আপনি সেখানে গেলে দেখবেন এই সম্প্রদায়ের নারীদের মধ্যে কি পরিমাণ আত্মবিশ্বাস যেটা তাদের স্বভাবজাত আমাদের নারীদের মধ্যে এটা সচরাচর দেখা যায় না এরা কিন্তু সেভাবে শিক্ষিত নয় এরা কৃষক কিন্তু আত্মবিশ্বাসে তারা টকবক করছে বলছিলেন ওয়াই হং দু ছয় সাল পর্যন্ত তিনি কাজ করেছেন সিঙ্গাপুরে একটি বড় প্রতিষ্ঠানের শীর্ষ আইনজীবী হিসেবে তার শহুরে ব্যস্ত জীবন ছিল হিমালয়ের কোলে চীনের ইউনান প্রদেশের এই মসুয়া সম্প্রদায়ের নারীদের জীবন থেকে অনেক দূরে কিন্তু চু ওয়াই হং কাজ থেকে আগাম অবসর নিয়ে যখন তার পূর্বপুরুষের দেশ চীনে বেড়াতে যান তখন হঠাৎ করেই তিনি দেখা পান এই পাহাড়ি বাসিন্দাদের বিচ্ছিন্ন এই সম্প্রদায়ের জীবন দারুণ ভালো লেগে যায় চু ওয়াই হং লেক অপূর্ব সুন্দর একটা হ্রদ পাহাড়ের প্রায় তিন হাজার মিটার উচ্চতায় নাম লুগু লেক চারপাশে চমৎকার ঝাউবন দারুণ পাহাড় ঘেরা চোখ জুড়ানো এলাকা প্রত্যেকেই কৃষিজীবী খুব শান্ত ধীর স্থির জীবনযাত্রা সেখানে আমার কর্মজীবন ছিল খুবই সফল কিন্তু সেটা অমানসিক ব্যস্ততার জীবন রোজই প্রায় রাত বারোটা পর্যন্ত কাজ করতাম প্রায় সপ্তাহে সাত দিন কয়েক দশক এভাবে চলার পর একদিন সকালে উঠে ঠিক করলাম আর না সাফল্য অর্থ সব কিছু আছে কিন্তু জীবন এভাবে চলতে পারে না চু ওয়াই হং যখন লুগু লেকে যান তখনও সেখানে পর্যটকের আনাগোনা ছিল না বাইরের মানুষের প্রভাবও সেখানে পড়েনি তিনি তখনও ভাবেননি সেখানেই তিনি থাকতে যাচ্ছেন মসুয়া একটি ছোট প্রাচীন সম্প্রদায় সংখ্যায় তারা চল্লিশ হাজারের মতো মূলত স্বনির্ভর জাতিগোষ্ঠী কঠোর ধর্মবিশ্বাস আর সংস্কৃতি কেন্দ্রিক তাদের জীবনযাপন মিস ওয়াই হং যেদিন সেখানে গিয়ে পৌঁছন সেদিন মসুয়া নারীরা তাদের প্রথাগত উজ্জ্বল সাজ পোশাক পরে তাদের পাহাড়ের দেবীর উৎসব উদযাপন করছিলেন বাইরের একজন মানুষ হিসেবে দেখলাম তারা খুব মজা করছে নাচ গান করছে আগুন জ্বালিয়ে খাবার রান্না করছে আর পর্বতের দেবীর সামনে ধূপ জ্বালাতে সবাই পাহাড় ভেঙে উপরে উঠছে পাহাড়ের মাথায় তাদের দেবী গামুর মন্দির তাদের বিশ্বাস এই দেবী তাদের রক্ষা করছি তাদের এই দেবী নাচ গান ভালোবাসেন মদ্যপান বহুগামিতা তার খুব পছন্দ তাই এই দেবীকেই অনুসরণ করে তারা বলে দেবীর মতো আমাদের জীবনেও একাধিক পুরুষ সঙ্গী চাই আমরা একজনের সাথে আটকে থাকতে চাই না প্রথাগত ভাবে মসুয়ারা মাতৃতান্ত্রিক অর্থাৎ তাদের বংশ পরম্পরা মায়ের দিক থেকে তাদের সমাজে মাতামহী বা মাতামহী সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ক্ষমতাশালী মেয়ে মায়ের স্থাবর অস্থাবর সব সম্পত্তির উত্তরাধিকারী তবে ভবিষ্যৎ প্রজন্মে পরিবারের মাথা কে হবে সেটা কোন সন্তান পরিবারের অগ্রজ সেটা বিচার করে তারা ঠিক করে না পরিবারের যে কন্যা সন্তান সবচেয়ে বুদ্ধিমতী আর সবচেয়ে পরিশ্রমী সেই পরিবারের মাথা হয় মেধা ও কর্মদক্ষতা বিচার করে সেটা ঠিক করে দেন পরিবারে মায়ের দিকে জীবিত সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নারী তিনিই বলে দিবেন ধরুন আমার তিন নম্বর নাতনি সবচেয়ে দায়িত্বশীল আমি মারা গেলে ভবিষ্যতে এই সংসারের প্রধান হবে তোমরা সবাই তার নির্দেশ মেনে চলবে এই সমাজে তাহলে পুরুষের ভূমিকা কি তাদের লোকসংস্কৃতিতে মশুয়ারা বিশ্বাস করেন যে পুরুষের ভূমিকা হলো শুধু সন্তান উৎপাদনে সাহায্য করা তাদের ব্যাখ্যায় নারীর শরীরে নতুন জীবনের যে বীজ সুপ্ত আছে পুরুষ তাকে অঙ্কুরিত করবে সেই বীজে যখন প্রাণের সঞ্চার হবে তখন থেকেই সে শিশুর মালিক তার গর্ভধারিণী মা বাবার ওই শিশুতে কোনো অধিকার নেই। সে শুধু বীজে পানি দিয়ে তাকে অঙ্কুরিত করেছে ওইটুকুই তার ভূমিকা শিশুর জীবনে বাবার আর কোনো ভূমিকাই থাকে না মসুয়া পরিবারের শিশুরা যেহেতু মায়ের বাড়িতে বেড়ে ওঠে তাই ঘরে পুরুষ বলতে বাবার চেয়ে তারা চেনে বেশি মামাকে বা মায়ের বংশের যে পুরুষ সেই পরিবারে থাকেন তাকে যে পুরুষ সন্তানের বাবা তার কিন্তু কোনো অধিকার থাকে না আমরা বাবা বলতে যেটা বুঝি মসুয়া সমাজে বাবারা কিন্তু সেরকম নয় সন্তানের বড় হয়ে ওঠার ব্যাপারে তাদের কোনো দায়িত্বই থাকে না সব দায়িত্ব নেন মামারা বোনের বাচ্চাদের সংস্কৃতি সম্পর্কে শিক্ষা দেওয়া তাদের জীবনযাপন মূল্যবোধ সবকিছু যথাযথভাবে যথাযথ দায়িত্ব শেখানোর মসুয়াদের সমাজে নারী পুরুষের সম্পর্কের ব্যাপারটাও একেবারেই অন্যরকম বিয়ে বলে তাদের সমাজে কিছু নেই নারী আর পুরুষের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কেও তারা বিশ্বাস করে না মসুয়া সমাজে যেটা হয় একজন পুরুষ নারীকে বলে আজ রাতে আমি তোমার বাসায় কাটাবো মসুয়াদের বাসায় প্রত্যেক নারীর আলাদা একটা ঘর থাকে পুরুষ এসে রাতে তার পছন্দের নারীর দরজায় পাথর দিয়ে টোকা মারে ও তার ঘরে রাত কাটায় ওই পুরুষকে সূর্য ওঠার আগেই কিন্তু ঘর থেকে চলে যেতে হয় তার নিজের বাসায় মসুয়ারা এটাকে বলে পথচলতি বিয়ে তারা কখনোই এই পথচলতি বিয়েকে স্থায়ী কোনো সম্পর্ক হিসেবে দেখে না বা দেখার প্রয়োজনীয়তা অনুভব করে না তাদের যুগল সম্পর্ক শুধু রাতের ওই মুহূর্তটির জন্যই ইস ফর দ্যমেন্ট ইজ চু ওয়াইহং সম্প্রদায়কে খুব কাছে থেকে দেখেছেন দীর্ঘ সময় ধরে তাদের সাথে একটা ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠার পর ওয়াইহং তাদের গ্রামে ফিরে গেছেন বেশ কয়েকবার তাদের সাথে থেকেছেন লম্বা সময় ধরে এরপর একসময় মসুয়ারা তাদের গ্রামে তাকে থেকে যাওয়ার অনুরোধ জানালে তিনি মসুয়াদের ভাষা শেখেন এবং তাদের সংস্কৃতি নিয়ে লেখাপড়া করেন সেখানেই পাকাপাকিভাবে থাকতে শুরু করেন সিঙ্গাপুরের ব্যস্ত কর্মজীবন থেকে নতুন এই সমাজে বসবাসের অভিজ্ঞতাটা তার কেমন ছিল আমি খুবই বোধ করেছি মনে হয়েছে এরা আমার খুব আপন যেটা আমাকে সবচেয়ে মুগ্ধ করেছিল মসুয়া সমাজে পুরুষরা ছোটবেলা থেকেই নারীদের সম্মান করতে শেখে নারীর প্রতি সম্মানবোধ নিয়ে তারা বেড়ে ওঠে মেয়েদের মতামত তারা শোনে আমার কর্মজীবনে বিশাল প্রতিষ্ঠানে প্রচুর পুরুষ সহকর্মীর মধ্যে আমার বক্তব্য তুলে ধরাটা ছিল একটা বিরাট সংগ্রাম পুরুষ প্রধান দুনিয়ায় পুরুষরা নারীদের প্রতি যেভাবে আচরণ করে তাদের যে চোখে দেখে মশুয়া নারীরা কিন্তু পুরুষদের সেভাবে দেখে না তারা পুরুষদের উপর প্রভুত্ব করে না পুরুষদের গালমন্দ করে না বরং তাদের প্রতি মসুয়া নারীরা খুবই মমতা দেখায় তাই পুরুষরা কখনো নিজেদের অধস্তন বা অবদমিত বলে মনে করে না পুরুষদের এমনিতেই বেশি কাজকর্ম করতে হয় না তাদের সমাজে নারী ও পুরুষের মধ্যে একটা সাম্য আমি দেখেছি মসুয়া এলাকায় এখন পর্যটকের সংখ্যা বেড়েছে ফলে তারা এখন চীনের আধুনিক জীবনধারার সাথে পরিচিত হবার সুযোগ পাচ্ছেন অনেক মসুয়া নারী একজন জীবন সঙ্গীর সাথে ঘর বাঁধার আইডিয়া পছন্দ করতে শুরু করেছেন তবে চু ওয়াই হং বলছেন সমাজের নারীর সম্পর্কে পুরুষের যে প্রচলিত ধ্যান ধারণা রয়েছে প্রাচীন এই মসুয়া সমাজ তার অনেক কিছুকেই চ্যালেঞ্জ জানাতে পারে সেসব নিয়েই তার বই

আমি ধরনের সমাজেই বাস করেছি একটা সমাজে যেখানে পুরুষদেরই প্রাধান্য তাদেরই মতামত সেখানে গ্রাহ্য হয় বেশি আর মসুয়া সমাজে যেখানে নারীর মতামতকেই মূল্য দেওয়া হয় বেশি একজন নারী হিসেবে মসুয়াদের সমাজে আমি অনেক বেশি স্বচ্ছন্দ্য বোধ করি এখানে যে সুখের অনুভূতি তা আমি আগে বোধ করিনি চু ওয়াই বেশিরভাগ সময় হিমালয়ের কোলে মসুয়াদের গ্রামেই কাটান তবে মাঝে মাঝে কিছু সময় কাটান সিঙ্গাপুরেও